Elsha, good morning. Elsha, good morning. Good morning, Akash. Good morning. চলে এসছে ব্রেকফাস্ট আমাদের, আর ব্রেকফাস্টে হয়েছে লুচি তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আর আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দাদানের বাৎসরিক কাজের পরের দিন। আমাদের বাড়িতে মানে আমাদের দাদানের ভাই মানে আমার ছোটো দাদান ওনারা সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস এইটুকুই, আর কিছু নয়। খুব ছোট্ট করে সমস্ত অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আর যেহেতু দাদান মারা যাওয়ার সময় কেউ আসতে পারেনি, তখন কোভিডের ও ছোটো দাদা আসছে না মঙ্গলবার, তাই তো ওই জন্য খুব ছোটো করে অ্যারেঞ্জ করা হয়েছে। যেহেতু দাদান মারা যাওয়ার সময় কোভিডের থার্ড ওয়েভ চলছিল, তো এবারে হচ্ছে। আর তার মধ্যে একটা খারাপ খবর যেটা আমাদের মানে কানে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে যে সোনুরকে ছোটো দিদা না সোনুর দিদা বোন মানে সোনুর ছোটো দিদা, উনি হঠাৎ করেই মারা গেছেন। সুস্থ ছিলেন কালকে, জাস্ট একটুখানি আগের দিন রাতে পটি অ্যান্ড বমি একসাথে হচ্ছিলো, কালকে সকালবেলা অ্যাডমিট করেছে, রাত্রিবেলা মারা গেছে। মানে আমি এখন জানি না, এখন মানুষের কোনো কিছুতেই বিশ্বাস নেই, তাই না মা? মানে কখন কার কী হচ্ছে বোঝা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, ওনার ভেতরে হ্যাঁ মানে কেউ উনি কোনো সিমটমই নেই, ইনফ্যাক্ট চোরা জন্ডিস না কি বলছে সেটা যে হয়েছে, কোনো সিমটমই নেই। তো যাই হোক, লোকজন আসার আগে লোকজন মানে রাহুল টাহুল আসবে, রাহুলের আজকে একটা বার্থডে প্ল্যান করা হয়েছে, তো তার জন্য আর কি রেডি হয়েছে। সোনু এলে দেন ওকে নিয়ে আমি যাবো হয়তো ওর কেকটা আনতে, বাদ বাকি ওর জন্য কালকে তোমরা দেখলেই গিফট কেনা হয়ে গেছে। আর এখানে এলসা ঘুরছে অলরেডি, তো চলো এখন আমি যাই একটু দেখি তদারকি করি কোথায় কী হচ্ছে না হচ্ছে। এখন যাচ্ছি ওপরে দেখতে কী হচ্ছে এখানে সবাই চলে এসছে। পেছনে আছে মিষ্টু, এখানে আছে মালু বুবু, এখানে আছে জোজো, সবাই রয়েছে। গরমে ঠিক আছো? একদম ঠিক আছে। এখন সব খাওয়া দাওয়া হবে, গল্প টল্প হচ্ছে, আসর জমেছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের। তো এখন রাহুলকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। মামাইয়ের কাছে ভূতের গল্প শুনতে বসেছি, তো এক মিনিট ক্যামেরাটা হেজি হয়ে বল। আসানসোল চিত্তরঞ্জন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, দাঁড়িয়ে এরকম অটোটা থামাবে,
তো কাকা বলছে যে না যাবো না, বলছে অনেক রাত হয়ে গেছে দাদা একটু ছেড়ে দিন বাড়িতে। তো কাকা বলছে ঠিক আছে তাহলে বসুন। এবার বলছে কোথায় যাবেন, বলছে আপনি এই রাস্তাতেই আমার বাড়ি, আপনি চলুন আমি ঠিক দেখিয়ে দেবো। এখানে নতুন এসেছি তো আমিও জায়গার নাম ঠিক জানি না। ও বলছে ঠিক আছে বসুন। আর ওখানে কি বলতো রাস্তা মনে হচ্ছে সরু রাস্তা, দুদিকে পুরো জঙ্গল। মানে তুই যদি রাত্রিবেলা যাস তুই মানে গাড়ির যে লাইট সামনের তুই শুধু ওইটার থ্রুতেই তুই যাবি, আর বাদ বাকি সাইডে তুই কিচ্ছু দেখতে পারবি না। সকালটা আবার ততটাই সুন্দর লাগে, এবার কিছুই দেখা যাচ্ছে না। এবার অনেকটা গেছে গেছে, এবার কাকা বলছে যে দিদি আপনি কোথায় যাবেন বলুন, কারণ আমাকে তো রাত হচ্ছে বাড়ি ফিরতে হবে। তো বলছে যে হ্যাঁ আরেকটু চলুন। আরেকটু যাওয়ার পর এবার কাকা খেয়াল করছে বসে আছে পেছনের বাচ্চাটা কাঁদছে বসে আছে। আরেকটু যাওয়ার পর দেখছে পেছনে কেউ নেই, রানিং অটোটা। বলছে কোথায় গেল? এবার মানে পড়িকে মরি করে ফিরছিল, তখন মানে দেখে ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছে এটা কিছু একটা। একটা লোকের সাথে সে রাস্তায় দেখা হয়েছে, লোকটা বলছে আপনি এত রাতে এই রাস্তায় কি করছেন? বলছে এরকম এরকম একটা মহিলা। বলছে ঠিক আছে ছাড়ুন বুঝে গেছি, আর থাকবেন না আপনি বাড়ি চলে যান। তাই একটা গল্প। আর একটা গল্প হচ্ছে এই কাকারই আর একটা বন্ধু ছিল, বন্ধুটা মানে তো গান বাজনা করতো ঠিক আছে। এবার তো সেখানে বন্ধুটা একদিনকে একটা জায়গায় শো করে ফিরছিল। এবার ওখানে আসানসোলে অজয় নদী বলে একটা নদী আছে ঠিক আছে, তার উপরে একটা ব্রিজ আছে। তো ব্রিজটা ভালো না, মানে অনেকে তোর মানে মানে সুইসাইড টাইপের ওসব করে ঠিক আছে। এবার তোরা হেজে দেখছে মোমেন্টে আমি চলে যাচ্ছে। তো এবার গান বাজনা করে রাত্রির মানে ফাংশনে যেরকম টাইম লাগে, ফাংশনে যেরকম টাইম লাগে রাত্রি দুটো তিনটের সময় ফিরছে। ফিরতে ফিরতে দেখছে যে একটা ছেলে ওখানে বসে আছে, মানে সামনে বাইক দাঁড় করানো আর ও ব্রিজে বসে এরকম পা ঝুলিয়ে বসে আছে। তো কাছে যেতেই দেখছে ছেলেটাকে সে চেনে, বন্ধুটা চেনে। তো বলছে কি রে তুই এখানে কি করছিস? বলছে আরে বাড়িতে অনেক সমস্যা চলছে, মাথায় একটু চিন্তা আছে তাই জন্য রাতে এখানে এসে বসে আছে। বলছে এত রাতে এখানে থাকিস না, তুই জানিস না রাস্তাটা ভালো না, যা যা বাড়ি যা। ও বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি চলে যাবো বাড়ি ঠিক চলে যাবো। এই বলে চলে গেছে, বাড়ি গিয়ে শুনতে ছেলেটা সকালেই মারা গেছে। এবার যেহেতু সারাদিন বাড়ি ছিল না, এদিকে কাজে গেছিলো তো খবরটা পায়নি, দূরেই গেছিল, কিন্তু সকালেই ছেলেটা মারা গেছে। হ্যাঁ আটটাই ছিল ওটা। এবার ছেলেটা সুইসাইডই করেছিল, ওই জন্য নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে, এখন আবার যদি নতুন করে যাই সেখানে আমি আবার নতুন নতুন শুনতে পারবো, কারণ ওখানে এইসব গল্প কোনোদিন শেষ হবে। অনেক বছর যাই না, সেই লাস্ট তো ওনারা কি করে দেখবে, তো জেঠুরা দেখে কি করে? ওরা তো রাতে ফেরে কাজ থেকে, ধর কলকাতার সাইডে এলো কোনো কাজে, তো রাতে ফেরে ট্রেনে থেকে নামে স্টেশনে, ওই রাস্তায় প্রচুর আছে। আর বিটু কাকা অটো চালাও তো, ও তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কেন একবার মেশোর যে অ্যাক্সিডেন্ট হলো, মেশো তখন দেখেছিল মনে আছে? হ্যাঁ বাবা তো দেখেছিল, একটা ইউনিক টাইপের পেঙ্গুইন, পেঙ্গুইন টাইপের। কোথায়? বাবা গেছিল রাতে, তখন নাইট ডিউটি ছিল, রাতে গেছিল পাম্প চালাতে ওই লাইনের উপরে। দেখছে বাবা এখানে পাম্প চালাচ্ছে, যেখানে চা খাই। কি চাচ্ছিস? কি হয়েছে, কি হয়েছে, এদিকে আয়।
তাকা আমার দিকে তাকা না হাত খাবি না তুই কি ছোট তুমি কি বেবি তুমি বেবি ওয়েল সবাই চলে ঠলে গেছে দেন আমি সোনু একটুখানি বেরিয়েছিলাম আমার মানে আমরা একটু দুজন ঘুরতে গেছিলাম তো ঘুরে ঘুরে আমরা এসছি আর এখন ঘরেই আছি বসে আছি আর মাকে একটু হেল্প করে দিলাম রুটি ফুটি করতে অঞ্জলিবু আছে তুলসী বুবু আছে আকাশ রুটি খাবে ওরা ভাত ফাত খাবে আমিও ওরকম কিছু একটা খেটে নেবো আর তার জন্য ওদের হেল্প করলাম একটুখানি দেন এখন এসে একটুখানি বসেছি প্রচণ্ড যে এত ওঠানামা হয়েছে কাল থেকে ওঠানামা হচ্ছে তো পায়ে খুব ব্যথা এই আর কি এখন রেস্ট না নিলে পারবো না কালকে টাটা বাই বাই মানে এই বাড়ি সেরে তারপর আবার হয়তো দু চার পাঁচ দিন পরে আসবো এই হচ্ছে ব্যাপার তো চলো ডিনার টিনার করে নিই তারপরে কথা হবে আবার